হ্যালো বন্ধুরা, আজ আবার তোমাদের জন্য কয়েকটা মজার ধাঁধা নিয়ে এসেছি। চলো দেখা যাক আজ কটা প্রশ্নের অ্যান্সার দিতে পারো। প্রথম ছবিটায় রাস্তায় একটা দোতলা বাস দেখা যাচ্ছে এবং সাথে কয়েকটা বিল্ডিংও দেখা যাচ্ছে। তো এবার বলো তো এখানে ভুল কোথায় আছে? এখানে ভুলটা হলো, দোতলা বাসটা এতটাই বড় যে পিছনে ব্রিজটা ক্রস করে সে আসতে পারবে না। এই ছবিটায় আরো একটা গাড়ি দেখা যাচ্ছে, বলো তো এখানে কোথায় ভুল আছে? এখানে ভুলটা হলো, গাড়িটার কোনো নাম্বার প্লেটই নেই। এই ছবিটা আরো মজার, এখানে একটা বিড়াল লুকিয়ে আছে, দেখো খুঁজে পাও কিনা। বিড়ালটা একদম ডান দিকের কাঠগুলোর ওপর বসে আছে। এখানে অনেকগুলো জেড দেখা যাচ্ছে এবং তার সাথেও কিছু সেভেনও দেখা যাচ্ছে। এবার বলো তো এখানে কটা সেভেন আছে? এখানে টোটাল 7 খানা 7 আছে। চলো পরের ধাঁধাটা দেখি। তুমি একটা গুহার ভেতর আটকে পড়েছো এবং তোমার সামনে দুটো দরজা আছে। একটা দরজার পেছনে আছে একটা আগুনের নদী। এবার তুমি যদি ওইটা পার করতে যাও তাহলে তুমি আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। এবং দ্বিতীয় দরজার পেছনে আছে -40 ডিগ্রি ঠান্ডা জলের নদী। তুমি সেটা পার করতে গেলে তো একদম জমে বরফ হয়ে যাবে। তোমার কাছে কোনো জিনিসপত্র নেই এবং তুমি একাই আছো। এবার তুমি বলো তুমি কোন দরজাটা বেছে নেবে। আর উত্তরটা দেখার আগে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও তোমার কোনটা মনে হচ্ছে। উত্তরটা খুব সিম্পল, 2 নম্বর দরজার পেছনে যে ঠান্ডা জলের নদীটা আছে তার টেম্পারেচার -40 ডিগ্রি। এর মানে নদীর জল তো জমে বরফ হয়ে গেছে, তাহলে তো তুমি অনায়াসেই সেই নদীটা পার করে দিতে পারবে। এবার গল্পটা একটু টুইস্ট আনলাম। প্রথম দরজার পিছনে যে আগুনের নদীটা ছিল সেটাকে পাল্টে আমি ওপরের দিকে কিছু হাই ভোল্টেজ ইলেকট্রিক তার ঝুলিয়ে দিলাম। এবং দ্বিতীয় দরজার পিছনে যে ঠান্ডা জলের নদীটা ছিল যার টেম্পারেচার -40 ডিগ্রি ছিল সেটা কমিয়ে আমি 1 ডিগ্রি সেলসিয়াস করে দিলাম। এবার তুমি বলো তুমি কোন দরজাটা বেছে নেবে। আর উত্তরটা কিন্তু তাড়াতাড়ি কমেন্টে জানিও। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।